ঠাকুরগাঁও জেলায় চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে আরও সাতশো একান্নটি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন জমি ও নতুন ঘর বুধবার সকালে বিডি হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে মোট বাইশ হাজার একশো একটি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সদর উপজেলা চেয়ার চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটু সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ শাফজুজ্জামান সহ অন্যান্যরা সারা মধ্যে ঠাকুরগাঁয়ে চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ভূমিহীন গৃহহীন ছিন্নমূল অসহায় দরিদ্র শ্রেণীর মোট সাতশো একান্ন ভূমিহীন দুই শতক করে জমি ও একটি করে দুই রুম বিশিষ্ট গৃহ পাচ্ছেন এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় পাঁচশো পঞ্চাশটির মধ্যে উদ্বোধন হয়েছে তিনশো তেতাল্লিশটি পীরগঞ্জ উপজেলায় তিনশো তিপ্পান্নটির মধ্যে একশো আটানব্বইটি ও রানী শঙ্কৈল উপজেলায় তিনশো সত্তরটির মধ্যে উদ্বোধন করা হয়েছে দুশো দশটি গৃহ